হ্যাঁ আমি তোমাদের আজকে ফার্স্ট ইয়ার প্রথম ক্লাস নিচ্ছি তো আগে যেহেতু প্রথম ক্লাস নিচ্ছে নিজের পরিচয়টা একটু দিয়ে নিই যদিও আমার পরিচয়টা মনিটরে আসছে দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে সৈয়দ আনোয়ার হোসেন সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ ঢাকা কলেজ ঢাকা তো তোমাদের যেহেতু ফার্স্ট পেপারের কাস্টমার সিলেবাসে মোটামুটি সবই শেষ হয়ে গেছে আজকে আমি এই কারণে সেকেন্ড পেপারের অধ্যায় একটা শুরু করতে যাচ্ছি এবং তোমরা জানো যে এই কাস্টমার সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসের অনেক কিছু কাটসার্ট করা হয়েছে তো আমরা আজকে যেখান থেকে শুরু করবো সেকেন্ড পেপারের অধ্যায় এক যেখানে শিখন ফলের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এটা কিন্তু নাই কাস্টমাইজ সিলেবাস যে কারণে আমরা ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করব তো ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে আসলে গ্যাস সংক্রান্ত আলোচনা গ্যাসের গ্যাসের বৈশিষ্ট্য তারপর গ্যাসের সূত্রসমূহ তো আমি শুরুতে বলে নিই যে আমি আসলে যে বইটা ফলো করব বা যে বইটা আমি আসলে তোমার তো অনেকেই অনেক রকমের বই কিনছো আমি যে বইটা মূলত ফলো করব সেই বইটার লেখকের নামটা একটু বলে দিই তারপরে আমরা আলোচনায় যাব সেই হচ্ছে ডক্টর সুভাষ চন্দ্র এই বইটা আমি মূলত ফলো করব এর বাইরে তোমরা যে যে কোনো বই ফলো করতে পারো কোনো সমস্যা না কিন্তু আমরা সব বইতে আসলে এই পড়া গুলো পাবো আমি তোমার ধারাবাহিকতা এই বইটাই বলছিলাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্যাস এবং গ্যাসের আমি শুরুতে গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে একটুখানি কথা বলবো কারণ তোমরা সবই সবাই জানো যে গ্যাসের আসলে বৈশিষ্ট্যগুলো কি তো গ্যাসের বৈশিষ্ট্য শুরু করার আগে আমরা একটা জিনিস বলিনি যে আসলে পদার্থের কিন্তু একাধিক অবস্থা আছে সেই অবস্থাগুলো হচ্ছে সলিড লিকুইড গ্যাস এর বাইরেও আরো দুইটা অবস্থা আমরা পাই একটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল আর একটা হচ্ছে প্লাজমা তো সলিড লিকুইড বা এই লিকুইড ক্রিস্টাল এবং প্লাজমা এগুলো কিন্তু আমার সিলেবাসের অংশ নাইবিদা আমরা আসলে গ্যাসের বৈশিষ্ট্যটা নিয়ে আজকে একটুখানি মানে আলোচনা করব আমরা এই পুরো ক্লাস জুড়েই গ্যাসের বৈশিষ্ট্য গ্যাস সংক্রান্ত আলোচনা করবো গ্যাসের বৈশিষ্ট্য গ্যাসের সূত্র তো আমি শুরুতে গ্যাসের ধর্ম বা গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি এগুলো যেহেতু জানো আমি দ্রুত এই যে এই জায়গাগুলো বলে যাবো আমরা মূলত আজকে গ্যাসের বৈশিষ্ট্য সরি গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করব যেমন ধরো গ্যাসের বৈশিষ্ট্য মধ্যে এটার ভর নির্দিষ্ট বা আয়তন তোমার এটা কিন্তু যে পাত্রে তুমি রাখো আয়তন কিন্তু সেই পাত্র আয়তন দখল করবে তারপর আকারের অনির্দিষ্টতা তারপরে ভরের অনির্দিষ্টতা তারপরে চাপ দিলে সহজেই এটা কিন্তু আত্মঘণা দ্রুত কমিয়ে ফেলা যায় অর্থাৎ লিকুইফেক্ট করা যায় বা তোমার উচ্চ সম্প্র তুমি যদি তাপ দাও তা নিয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে এই সমস্ত আসলে আমরা গ্যাসের বৈশিষ্ট্যগুলো দেখে থাকি তারপরে অণুগুলো যেহেতু এত দ্রুত বেগে ছোটাছুটি করে এগুলো গোলাকার স্থিতিস্থাপক এবং এগুলো তোমার একটা নির্দিষ্ট দিক থেকে কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল নাই বললেই চলে তো এই জিনিসগুলো আসলে গ্যাসের বৈশিষ্ট্য তো এইবার আসো আমরা এই গ্যাসের এই সংক্রান্ত গ্যাস সংক্রান্ত আলোচনার জন্য আমরা কয়েকটা চাম একটুখানি আলোচনা করে নিই সে টার্ন হচ্ছে চাপ যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি আয়তন যেটাকে আমি ভি দ্বারা প্রকাশ করি আর তাপমাত্রা যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি তো আমি শুরুতে এই এই টার্মগুলোর একক এবং তাদের ইন্টার রিলেশন নিয়ে একটুখানি আলোচনা করে যাবো তারপরে আমরা সূত্রে যাব তো আসো আমরা সেই ধরো আমার টার্ম আমি যদি একটা শ আঁকি এখানে হচ্ছে আমার তিনটে একক আমরা এখানে দেখবো লিটার অ্যাটমসফেয়ার এসআই আর সিজিএস তারপরে এদের মধ্যে সম্পর্ক তো টার্মটা যেমন আমরা শুরুতে বলছি যে আয়তন আয়তন এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো তো লিটার কি আয়তনকে আমরা আসলে লিটার তারা প্রকাশ করি এসআই স্কেলে আমরা প্যাস্কেল আর সিজিএস স্কেলে সেন্টিমিটার মার্কারি তো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ধরো ওয়ান অ্যাটমসফেয়ার ইকুয়াল টু একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলোপ্যাসকেল ইকুয়াল টু সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি খেয়াল করো ওয়ান অ্যাটমসফেয়ার ইক্যাল টু একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাস্কেল ইক্যাল টু সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি তো আমরা কিন্তু এখানে প্যাস্কেল বলছি তাহলে এক হাজার প্যাস্কেল সমান সমান এক কিলো প্যাস্কেল আর সেন্টিমিটার মার্কারি এই যে এখানে মার্কারি শব্দটা আসছে মার্কারি শব্দটা করতে আসবে সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি তোমরা জানো যে তোমরা খুব সম্মত সেভেন বা এইটে পরে আসছো টরি সেলির পরীক্ষা টরি সেলি পরীক্ষা তোমরা কিন্তু দেখছো যে এক মিটার একটা মিটার মিটার একটা নলের সেন্টিমিটার ভর্তি এক এক নল ভর্তি মার্কার ভর্তি তোমার একটা টিউব যদি আমি ঠিক আর একটা অর্ধেক পূর্ণ একটা গ্লাসের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে উল্টে বসাই দিই তাহলে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পর্যন্ত নেমে এটা থেমে যাবে অর্থাৎ বায়ুর চাপ বাইরে থেকে যে চাপটা দিবে আর মার্কারি প্রেশার দুই দিক দিয়ে সমান এই জায়গাটা সমান অর্থাৎ সেভেন্টি সিক্স সেন্টিমিটার অর্থাৎ এই যে সেভেন্টি সেন্টিমিটার মার্কারি ওই মার্কারি শব্দটা আসলে ওখান থেকে আসে তো এই ইন্টার রিলেশনে আমরা একটু পরে কথা বলব অর্থাৎ এই যে ইন্টার কনভার্শন এই কনভার্শন ইন্টারকনভারশনটা আমরা একটু পরে করব আসল দ্বিতীয় হচ্ছে আমার চাপ ইংলিশ আমরা জানি যেটা প্রেশার ও এখানে একটা একটুখানি ভুল হয়ে গেছে আসলে ভুল হয়ে গেছে আমি আয়তন তো প্যাস্কেল না এই জায়গাটা ভুল হয়ে গেছে সরি 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 এই জায়গাটা এটা কিন্তু মিটার মিটার কিউ এটা হচ্ছে সেন্টিমিটার কিউ তোমার ওয়ান লিটার এখানে আমরা কিন্তু ডেসিমিটার কিউব বলি এই জায়গাটা সরি অন লিটার ইকাল টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব ইকাল টু টেন টু দি পর থ্রি সেন্টিমিটার কিউব এটা নিয়ে পরে কথা বলব চাপ এটা হচ্ছে আমার অ্যাটমসফেয়ার এটা হচ্ছে প্যাসকেল এটা হচ্ছে সেন্টিমিটার মার্কারি তো এইটা আমরা সেটা একটু আগে যেটা লিখলাম যে ওয়ান এটমোসফিয়ার ইকোয়াল টু একশো এক দশমিক তিন দুই পাঁচ পিলো প্যাস্কেল ইকোয়াল টু সেভেনটি সিক্স সেন্টিমিটার মারকারি তো দেখো আমরা এই যে ইন্টার রিলেশন দেখলাম আমরা এই জায়গাটায় কিছু ইন্টার কনভার্শন একটুখানি করে নিবো তবে আমি টোটাল জিনিসটা আরেকবার বলে নিচ্ছি আয়তন যেটাকে আমরা লিটার অ্যাটমসফিয়ার কিউবকে লিটার বা ডেসিমিটার কিউব দ্বারা প্রকাশ করি এসআই স্কেলে আয়তনের একক হচ্ছে মিটার কিউব এটা হচ্ছে সেন্টিমিটার কিউব তারপরে ইন্টার রিলেশন হচ্ছে এক লিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এক লিটার মানে এক ডেসিমিটার কিউব তো ডেসিমিটার কিউব টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব টেন টু দি পাওয়ার থ্রি সেন্টিমিটার কিউব চাপ অ্যাটমসফিয়ার প্যাসকেল সেন্টিমিটার মার্কারি মানে ওয়ান অ্যাটমসফিয়ার একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো এইবার আমরা যদি বলি যে তুমি ধরো একশো কিলো প্যাসকেল তোমার শোন কত অ্যাটমসফেয়ার তোমার কিন্তু আমরা যখন অঙ্ক করাবো এই অঙ্কের মধ্যে তোমরা জানো যে আমাদের ভিন্ন ভিন্ন একক দেওয়া থাকবে আমরা কিন্তু অঙ্কের সময় একটা নির্দিষ্ট এককে আমাকে নিয়ে আসতে হবে তো নির্দিষ্ট এককে আনার জন্য আমাকে সেই ইন্টার যে কনভার্সন সেগুলো করে নিতে হবে যা পারস্পরিক রূপান্তর সেগুলো করে নিতে হবে যে একশো কিলো প্যাসকেল সমান সমান কত অ্যাটমসফেয়ার যদি তোমাকে বলা হয় তাহলে আমরা কিন্তু জানি যে একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো সমান সমান ওয়ান অ্যাটমসফিয়ার এত কিলো প্যাসকেল সমান সমান কত সোজা কথা যদি তা না করতে চাও এই কিলো প্যাসকেলকে একশো এক দশমিক তিন দুই পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমরা অ্যাটমসফিয়ারটা পাবো আবার ধরো যদি তোমাকে বলা হয় এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা যায় সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি তো সেভেন সিক্সটি মিলিমিটার আমি যদি এখন বলি সেভেন ফোরটি মিলিমিটার মার্কারি সমান সমান কত অ্যাটমসফেয়ার বা কত কতোপেস্কেল দেখো সেভেন ফোরটি মিলিমিটার মার্কারি তখন সেভেন সিক্সটি দিয়ে ভাগ পেলে আমি অ্যাটমোসফেয়ার পাবো বা আমরা যদি বলি যে এই যদি আমি এটা কিলোপেসকেল নেই তাহলে আমরা কিন্তু জানি যে সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি বা সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি সমান সমান একশো এক দশমিক তাহলে এর এত মিলিমিটার মার্কারি সমান কত কিলো এইভাবে কিন্তু আমরা পারস্পরিক বা রূপান্তর করে নিয়ে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য এই জায়গাটা ভুল না হয় তো আমরা টার্মগুলো দেখলাম এইবার আসো আমরা যদি তো যে তিনটা টার্ম আমি তোমাদের বললাম প্রেশার ভলিউম এবং টেম্পারেচার আমি কিন্তু তাপমাত্রার একক নিয়ে কথা বলিনি তাপমাত্রা কিন্তু আমরা দুই ধরনের একক পাই একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে কেলভিন ডিগ্রি বা কেলভিন ডিগ্রি কিন্তু আবার তিন প্রকার সেলসিয়াস পারানাইট রোমার আর কেলভিন তো যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফার আর ডিগ্রি রোমারটা এখন আসলে ইউজ করা না তো এগুলো ইন্টার রিলেশনটা একটু একটু বলে নিই যে সেলসিয়াস আমরা কিন্তু কেলবিন স্কেলটা পাই সেলসিয়াসের সঙ্গে আমি যদি দুশো তেয়াত্তর যোগ করি এখন দুশো তেয়াত্তর কেন যোগ করব সেটা আমরা একটু পরে আলোচনা করব অর্থাৎ যে কোনো সেলসিয়াস স্কেল দেওয়া থাকলে তোমাকে দুশো তেয়াত্তর যোগ করে আমাকে কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে এবং তোমাদের মনে রাখতে হবে যে আমাদের অঙ্কগুলোতে যে কোনো সেলসিয়াস স্কেলে যদি আমার টেম্পারেচার দেওয়া থাকে আমরা সেটা কেলভিন স্কেলে কনভার্ট করে নিব তো তিনটা জিনিস যেটা বলছিলাম প্রেশার ভলিউম টেম্পারেচার প্রেশার প্রেসার ভলিউম এবং টেম্পারেচার তিনটা টার্মের মধ্যে একটা টার্মকে তোমার কনস্ট্যান্ট করে বিভিন্ন বিজ্ঞানী দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে কখনো প্রেশারকে কনস্ট্যান্ট করে ভলিউম টেম্পারেচার মধ্যে কখনো টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে প্রেশার ভলিউমের মধ্যে কখনো ভলিউম কনস্ট্যান্ট করে প্রেশার এবং টেম্পারেচার সম্পর্ক নির্ণয় করছে এবং এই সম্পর্ক নির্ণয় করতে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিছে সূত্রগুলো যদি আমি গ্যাসের সূত্র বলি যদি বলে একটা একটা করে বলি আমরা বয়লের সূত্র পাবো চালচের সূত্র পাবো গেলুচাকে চাপের সূত্র পাব অ্যাভাগের সূত্র পাবো তারপরে আমরা পাবো হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র এই সূত্রগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তা প্রথমে আসো এই তিনটার মধ্যে আমি যদি প্রথমে টেম্পারেচারটা কনস্ট্যান্ড করি তো টেম্পারেচার কনস্ট্যান্ট যদি করি বা তাপমাত্রা স্থির রাখি ষোলোশো খ্রিস্টাব্দে এই উনি এবং সম্পর্ক নির্ণয় একটা সূত্র দেন সেই সূত্রটা হচ্ছে যে স্থির তাপমাত্রা কোন নির্দিষ্ট ভরের শব্দটা খেয়াল করো যদি নির্দিষ্ট ভর না বলো তাহলে কিন্তু ভুল হবে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর পর্যাপ্ত চাপের ব্যস্ত অর্থাৎ আমি যদি আয়তন ভি ধরি তাহলে আর চাপ যদি ধরি পি আমি পাবো এরকম আবার বলছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর পর্যাপ্ত চাপের ব্যস্তানুপাতে তো আমরা এই ইকুয়েশনটা যদি একটুখানি এই সমানুপাতিক মানটা উঠাই দিই কে ওয়ান বাই পি বা ভি ইকাল টু পি ভি ইকাল টু কে খেয়াল করো পি টু কে মানটা কিন্তু কনস্ট্যান্ট আমি যদি এখন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের সূত্রে কথা বলি তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু ইকাল টু পি থ্রি ভি থ্রি ইকাল টু ডট 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 ইকাল টু পি এন কে অর্থাৎ তোমাকে যদি বলা হয় সূত্রটি লেখা এবং তার গানের দিক প্রকাশ দেখাও আমরা কিন্তু এইভাবে দেখাবো তাহলে আমি সূত্রটা যদি আরেকবার বলি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে এই শব্দটা কিন্তু আমরা অনেকে ভুল করে নির্দিষ্ট ভরে এটা যেন ভুল না হয় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের

তো লেখচিত্র তিনটা হচ্ছে দেখো যদি প্রেসারটা বসাই তোমরা জানো যে এই চাপ বাড়াইলে আয়তন কম যদি দি প্রফেশনাল তার মানে চাপ যদি আমি বাড়াই তাহলে না কি হবে আন্তকানা দূরত্ব কমে যাবে আর আয়তনটাও সময় এই কারণে এটা কিন্তু এরকম কার্ভ হয়ে যায় তার মানে টি ওয়ান টি টু আবার আমি যদি পিবি এর এগেনস্ট পি তাহলে আমরা দেখো পিবি এর এগেনস্ট পি মানে কি আমি যে পিবি ইকুয়াল কে তার মানে কে মানে কি এটা একদম সমান একদম মানটা কনস্ট্যান্ট বলে মানটা স্ট্রেট লাইন সরল লেখা হবে আবার বি এর পি এর লেখচিত্র রাখি তাহলে এটা একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট বিন্দু হবে দেখো আমি এই নিয়ে একটুখানি কথা বলবো যে আমি আয়তনের বিপরীতে ওয়ান বাই পি এর যে মানগুলো বসাইছি যে লেখচিত্র আঁকছি লেখচিত্র আঁকার পরে বিভিন্ন তাপমাত্রা বা তাপমাত্রার যে বিভিন্ন রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়েছে খেয়াল করো আমি যে মানটা কনস্টাস সেইটার রেখাগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়েছে এই নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলিকেই বলা হয় আইসো থান শব্দটা হচ্ছে আইসো আইস বা বাংলায় বলি হম সমতাপীয় রেখা তো আইসোথর্ম বা সমতাপীয় রেখা যদি তোমাকে প্রশ্ন করা হয় এই যে সমতাপীয় রেখা বলতে আমরা কি বুঝি বা কাকে বলে তাহলে আমার কিন্তু এইভাবে বলতে হবে যে আয়তনের বিপরীতে ওয়ান বাই পি এর লেখচিত্র অঙ্কন করলে তাপমাত্রার বিভিন্ন রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় এই নির্দিষ্ট বিন্দুগামী তাপমাত্রার বিভিন্ন তাপমাত্রা রেখাগুলিকে আমরা বলি সমতাপীয় রেখা বা তাহলে সূত্র তার গাণিতিক প্রকাশ আর আমরা যে গ্রাফ গুলো দেখলাম এই গ্রাফগুলোর উপর বেশ করে পারে এটা গেল আমার বয়লের সূত্র এবং আমরা অঙ্ক কিন্তু একদম লাস্টে করবো এখানে প্রচুর অঙ্ক আছে এই অংশে আমরা কিন্তু অঙ্ক দেখব প্রায় বহুত অঙ্ক আছে তুমি যদি চাও তাহলে একশো মত অঙ্ক করতে পারবো এই চ্যাপ্টারে কিন্তু আমরা অঙ্কগুলো একদম লাস্টে যে করবো কারণ শুরুতে অঙ্কগুলো আমরা করে আমাদের যে ব্রেক সেটা আমরা এইবার আমরা যদি চলে যাই হচ্ছে চালচের সূত্র বা গেলো সাকের সূত্র এখানে চালচের সূত্র চালসের সূত্রটা সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস আর হচ্ছে আঠারোশো দুই খ্রিস্টাব্দে এরা প্রায় একই ধরনের আয়তন এবং তাপমাত্রা সম্পর্কিত একটা সূত্র দেয় যেটাই আসলে গেলুসার বা চার্লসের সূত্র নামে পরিচিত তো এই জায়গাটা খেয়াল করো আমরা কিন্তু এখানে প্রেশারটা কনস্টান্টারটা কনস্ট্যান্ট তার মানে স্থির চাপে এখানে উনি বলছে যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে আগে সূত্রটা খেয়াল করো আমরা এখানে অনেক কিছু আলোচনার বিষয় আছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি আমি এক ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস বৃদ্ধি করি তাহলে খেয়াল কর গ্যাসের আয়তন কিন্তু বাড়বে কতটুকু আয়তন বাড়বে বিজ্ঞানী চার্জ করছে সেটাই বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন তার সঙ্গে যুক্ত হবে ওই আয়তনের অন বাই দুশো তেহাত্তর অংশ অর্থাৎ সূত্রটা হচ্ছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা র্যাসের জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনে ওয়ান বাই দুশো তেহাত্তর অংশ করে হ্রাস বৃদ্ধি হবে তো এই যে আমরা ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তনটা ধরি আমি বিনট আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি আমি ধরি ভি টি ধর সাপোজ তাহলে আমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে ভি টি ইকাল টু আমি বলছি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে যুক্ত হবে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনে আমার এই যে যেহেতু টি ডিগ্রি সেলসিয়াস আমি বাড়াইছি তাই টি বাই টু সেভেন্টি থ্রি আমি যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াই খেয়াল করো যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমার এখানে ওয়ান হবে আমি যদি দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াই আমার টু হবে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আমার থ্রি হবে তো এইভাবে আসলে আমরা এই সূত্রটা যদি ছোট করে ফেলি ওয়ান বাই টি বাই টু তাহলে এটাই আসলে আমার গেলুসাক বা চার সূত্র আমি সূত্রটা আর একবার বলছি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের ওয়ান বাই দুশো তেয়াত্তর অংশ করে হ্রাস বৃদ্ধি হবে এটাই কিন্তু আমার গেলুসার বা চালসের সূত্র তো আসো আপনার এই পরম শূন্য তাপমাত্রা এবং এটার তাৎপর্যটা আমরা একটুখানি দেখি দেখো আমরা এই জায়গাটা যেটা লেখা আছে যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়ত যদি আমি ভিটি ধরি তাহলে আমার ইকুয়েশনটা কিন্তু আমরা বলছি যে ভিটি একটু আগে যেটা লিখলাম ভি জিরো প্লাস ভি জিরো টি বাই টু সেভেন্টি থ্রি এটাকে আমরা যদি টি বাই টু সেভেন্টি থ্রি খেয়াল করো এখন আমি যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি কমাই তাহলে এইটা আমরা বৃদ্ধি করলাম এখন যদি আমি কমাই তাহলে কত হবে ভি জিরো ওয়ান প্লাস মাইনাস টি বাই টু আমি যদি কমাই এইভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি আমরা যদি কমাইতে কমাইতে মাইনাস দুশো তেহাত্তর পর্যন্ত নিয়ে আসি মাইনাস দুশো তিয়াত্তর পর্যন্ত আমি কমিয়ে ফেলি খেয়াল করো তাহলে আমার ইকুয়েশানটা কী ধারায় ভি জিরো তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু আসলে জিরো মানটা কিন্তু আলটিমেটলি জিরো হয় সরি তো দেখো আমার তাৎপর্যটা দেখো যে আমি তাপমাত্রা কমাইতে কমাইতে মাইনাস দুশো পর্যন্ত আনার পরে কিন্তু আমার আয়তনটা জিরো হয়ে গেছে অর্থাৎ এই মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কিন্তু গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে জিরো হয় এই যে তাত্বিকভাবে জিরো হয় এই কারণে মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলি পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আসলে মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাত্ত্বিকভাবে জিরো হয় আসলে গ্যাসের আয়তন কিন্তু জিরো হতে পারে না তার আগেই কিন্তু এই তাপমাত্রা কমানোর আগেই কিন্তু গ্যাসটা সলিড বা লিকুইড হয়ে যাবে সুতরাং আমার আয়তনটা আসলে বাস্তবিক অর্থে জিরো করা সম্ভব না কিন্তু তাৎপর্যটা হচ্ছে যে আমরা এই যে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা গ্যাসের আয়তনটা জিরো পেয়েছি এই এই যে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলি পরম শক্তি শূন্য তাপমাত্রা একটা জিনিস খেয়াল করো আমরা শুরুতে কিন্তু তাপমাত্রা সম্পর্ক দেখাইতে যে কিন্তু আমরা লিখছিলাম যে কেলভিন হচ্ছে সেলসিয়াস প্লাস দুইশো তিয়াত্তর এই যে দুশো শব্দটা কিন্তু এই জায়গা থেকে আসছে তো আমরা তাৎপর্য দেখলাম এইবার আসো আমরা পরম স্কেল দেখব পরম তাপমাত্রা স্কেল এই যে আমরা বিজ্ঞানী লর্ড কেলভিন উনি মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে জিরো কেলভিন ধরে প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি ডিগ্রি ব্যবধান এক ডিগ্রি সেলসিয়াস সমান ধরে তাপমাত্রা যে স্কেল পরিবর্তন করছে এটাকে আমরা বলি আসলে পরম তাপমাত্রা স্কেল বা আমরা বলি কেলভিন স্কেল একে আমরা আগেই বলছি যে একে আমরা কে দ্বারা প্রকাশ করবো তাহলে আমরা কিন্তু পরম তাপমাত্রা স্কেলটা এখন আলোচনা করতেছি গরম তাপমাত্রা স্কেল এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি তো আমরা জানি যে বিজ্ঞানী লর্ড কেলভিন এইভাবে বলছে মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস সমান সমান জিরো কেলভিন তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু দুইশো তেয়াত্তর কেলভিন বা ত্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হচ্ছে দুইশো তেহাত্তর প্লাস

আমরা চালচের সূত্রে একটা বিকল্প চেহারা আমরা দেখব সেই বিকল্প চেহারাটা ওয়ান টি ডিগ্রি টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি আয়তন ভি ওয়ান ধরি টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি আমি ভি টু ধরি তাহলে আমরা সেই সূত্রটা থেকে আমরা পাই ভি ওয়ান ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো টি ওয়ান বাই টু টিভেন্টি থ্রি খেয়াল করো জিরো ওয়ান ওয়ান প্লাস টি বাই টু জিরোটি থ্রি বা ভি জিরো টু সেভেন্টি থ্রি প্লাস টি ওয়ান বাই টু সেভেন্টি থ্রি তার মানে হচ্ছে যে ভি জিরো এইটাকে কিন্তু আমরা যদি ভি টু থেকে আমরা পাই ভি জিরো টি টু বাই টু সেভেন্টি থ্রি এটা কিন্তু আমি প্রতিপাদন করে দেখাইলাম না এটাকে আমি এক নাম্বার বলি এটাকে যদি আমি দুই নাম্বার বলি তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান সমান কিন্তু আমরা পাই খেয়াল করো টি ওয়ান বাই বাই আমরা যখন বলি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এইভাবে আমরা ইকুয়েশনটা কিন্তু একটু বাড়িয়ে দিই ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি ইকুয়াল ডট 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 বিএন বাই টিএন ইকুয়াল টু কে তো একত্রে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ভি বাই টি ইকুয়াল টু কে তাহলে ভি ইকুয়াল টু কে টি বা ভি ইজ প্রপোর্শনাল টু টি খেয়াল করো এই জায়গাটাই ভি ইজ প্রপোর্শনাল টু টি এখানে ভি কিন্তু আয়তন আর টি কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি এই ইকুয়েশনটা যে নির্দিষ্ট চাপে বা স্থির চাপে কো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমান পাতে এই পরম তাপমাত্রার সাথে ভিজ প্রশ্নাল টু টি তাহলে এই যে আমরা বিকল্প সূত্র আমরা কিন্তু এই ইকুয়েশনটা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ব্যবহার করব তাহলে আমরা দেখলাম চালচের সূত্র বা গেলচাকের সূত্র এবং তার বিকল্প চেহারা অর্থাৎ ভিজ প্রফেশনাল টু টি আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে এটার একটা গ্রাফ আঁকবো তারপর আমরা আর একটা জিনিস এস এবং এস এটা নিয়ে একটুখানি কথা বলবো দেখো আমরা যদি একটা গ্রা আঁকি এদিকে হচ্ছে ভলিউম এদিকে হচ্ছে সেলসিয়াস এই যে মাইনাস দুইশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে চাপের বিভিন্ন রেখাগুলো কিন্তু এই জায়গায় মিলবে তাহলে খেয়াল করো এই যে মাইনাস দুশো কিন্তু আয়তনটা জিরো হচ্ছে এবং সেই তাপমাত্রাটা কিন্তু মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে এই যে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাপের যে বিভিন্ন রেখা এই রেখাগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এটা কিন্তু মাইনাস দুশো দিয়ে যাচ্ছে বলে এই চাপের এই নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলোকে আমরা বলি আইসোবার। বার বাংলায় বলা হয় রেখা তো সমচাপীয় রেখা যদি সে একইভাবে রেখা আগে দেখছি সমচাপীয় রেখা দেখলাম সবগুলোর কিন্তু যদি তোমাকে ডেফিনিশন বলতে বলা হয় তাহলে আমরা এইভাবে বলবো যে এই যে গ্রাফ থেকে যে আয়তনের বিপরীতে তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলে চাপের রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে এই নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলোকে আমরা বলি আইসোবার বা সমচাপীয় রেখা তো আইসোবার বা সমচাপীয় রেখা বা আর একটা টার্ম কিন্তু আমরা পাবো এখানে একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো যে যে সূত্রে যেটা কনস্টান্ট স্থির যেমন ধরো আমি বয়লের সূত্রে বলছি মাত্রা স্থির এই আমরা পাইছি আইসো থার্ম মানে আইসো মানে হচ্ছে সম থার্ম মানে তাপ এখানে আইসো মানি হচ্ছে সম এটা বার মানে চাপ আমরা জানো চাপের এক একটা একক বার তো যেটা কনস্ট্যান্ট আমরা সেইটারই কিন্তু রেখাটা পাবো আমরা যদি আয়তন আমরা কিন্তু ইতিমধ্যে খেয়াল করি বলের সূত্রে কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখছি হচ্ছে টেম্পারেচার এই টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার কারণে আমরা কিন্তু ওখানে সমতাপীয় রেখা পাইছি এখানে আমরা চাপ কনস্ট্যান্ট রাখছি সমচাপীয় রেখা যেখানে আয়তন কনস্ট্যান্ট তোমরা জানো যে প্রেশার এবং টেম্পারেচার রিলেশনকারী যে সূত্রটা সেটা আমরা পরে আলোচনা করব এটাকে আমরা পাবো সম আয়তন রেখা তাহলে প্রত্যেকটা যে সম আয়তন রেখা সমচাপীয় রেখা সম তাপীয় রেখা সবগুলো কিন্তু যে তোমাকে ডেফিনেশন বলতে বলা হলে আমরা এই গ্রাফ থেকে বলবো যে এইটার বিপরীতে এইটা গ্রাফ টাকলে আমরা এই যেটা কনস্ট্যান্ট ওই রেখাগুলো নির্দিষ্ট বিন্দুগামী হবে এবং তাকে আমরা বলবো সমতাপীয় রেখা সমচাপীয় রেখা সম আয়তনীয় রেখা তো আমরা চালচের সূত্র এবং তার গ্রাফ এবং আমরা একটি কোয়েশ্চন দেখলাম আমরা বয়ল এবং চালচের সমন্বয় সূত্রে যাব একটু পরে যাব তার আগে আমি দুইটা জিনিস একটুখানি খুব ইম্পর্টেন্ট জিনিস আলাপ করে দিতে চাই সেটা হচ্ছে এসটি s tপি এই দুইটা জিনিস আমরা আলোচনা করে নিব s tপি আমার ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার আচ্ছা এখন এখানে কিন্তু দেখো টেম্পারেচার অ্যান্ড প্রেশার তার মানে এখানে আমার কিন্তু তাপমাত্রা এবং চাপ মেন দুইটা টার্ম কিন্তু এখানে তো আমি যদি বলি যেখানে মানগুলো টেম্পারেচার সমান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেয়াত্তর কেলবেন এখানে আমার প্রেশার হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার বা একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো স্কেপ তাহলে এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার একটা জিনিস খেয়াল করো এই দুইটা ট্রাম কিন্তু আমি লিখছি কিন্তু আমি কিন্তু আয়তনটা কিন্তু এর মধ্যে ছিল না আমি আয়তনটা এক্সট্রা লিখলাম এই কারণে যেই তাপমাত্রা এবং চাপে কোনো দেশ এই আয়তনটা দখল করবে এইবার আমি যদি এসসি টিভিটা বলি

স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়ান টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই জায়গাটাও আমরা খেয়াল করি টেম্পারেচার এবং প্রেশার তো আমরা একইভাবে যদি মানগুলো লিখি টেম্পারেচারে কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এখানে একটা জিনিস খেয়াল করো আমি এইটা লেখার আগে এইটাকে কিন্তু আমরা এন টিপিও বলে থাকি এস টিপি কে কিন্তু আমরা এন টিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার অনেক সময় আমরা কিন্তু ভুল করে ফেলি যে এন টিপি বললে আমরা আসলে একটু করে তাকিয়ে থাকি যাবো এইটা কী জিনিস এস টিপি বা এন টিপি আমরা কিন্তু একই জিনিস তো এসিটিপির হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা টু নাইনটি বলুন বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বার আর তাহলে এই তাপমাত্রা এবং চাপে একটা জিনিস খেয়াল করো এই যে এখানে তাপমাত্রা কিন্তু বাড়লো এখানে প্রেশারটা কিন্তু কমে গেল কি আয়তনটা কিন্তু সেরকম থাকবে আমরা আয়তনটা বের করব তো আয়তনটা আগে আমি লিখে নিই এবং তারপর আমরা দেখবো যে আয়তনটা কিভাবে রাস বৃদ্ধি আয়তনটা কিন্তু এখানে বেড়ে গেল আয়তনটা বেড়ে গেল তো আমার অনেক সময় কোয়েশ্চেন চলে আসতে পারে যে এককে মোলার আয়তনের মানটা বেড়ে যায় কেন এখানে মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার এখানে মোলার আয়তন টোয়েন্টি লিটার তাহলে এখানে আয়তনটা আমার বেড়ে যাবে কেন উত্তরটাকে দিতে মধ্যে তোমরা বুঝে গেছো যে আমরা বয়েল এবং চালচের সূত্র থেকে কি জানি বয়েল এবং চালচের সূত্রে আমরা দেখি যে বিষ প্রমোশনাল টু ওয়ান বাই পি আবার চালচের সূত্রে বিষ প্রমোশনাল টু টি তার মানে সূত্র হতে যদি চাপ কমে আয়তন বাড়বে কালচের সূত্র হতে যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন বাড়বে এখানে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে সুতরাং আয়তনটা বেড়ে গেছে তা আমার যদি প্রশ্নটা আছে এস টি মোলার আয়তন বেড়ে যায় কেন তোমরা এই কথাগুলি বলবা যে এসটি প্যাকের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস আর এসিটি পেককের তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রধানত তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে আবার এসটি পেককের চাপ একশো এক দশমিক তিন ডি পাঁচ কিলোপ্যাস্কিকেল আর এসিটি পেককে চাপ হচ্ছে টেন টি পাস টু কিলোপ্যাস্কেল অর্থাৎ এসিডি পেয়াককের চাপ কম সুতরাং চালসের সূত্র অনুযায়ী চাপ কমলে আয়তন বাড়ে সুতরাং এসিটি পেককে মূলার আয়তনের মান বেড়ে যাওয়ার পেছনের মূল কারণ হচ্ছে আমার এটা তো আমরা সমন্বয় সূত্রে যাওয়ার আগে আমরা এই মানটা কিভাবে দেখে যে যে আসলো এটা কিভাবে আসলো এটা আমরা একটুখানি আলোচনা করে নিই তারপর সমন্বয় সূত্র দিয়ে আমরা আজকে আলোচনাটা শেষ করব তার আগে একটুখানি ডিভিশন করে নেবো যে আজকে আমরা কি কি পড়লাম দেখো আমরা এই কোয়েশান পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান আমরা এই কোয়েশনটা কিন্তু এখন পর্যন্ত দেখিনি আমরা একটু পরেই দেখবো এটা হচ্ছে বয়েল এবং চালচার সময় শুধু কিভাবে আসলো সেটা আমরা একটু পরে আলোচনা করবো কিন্তু আমরা এসিডি মোলার আয়তনের মানটা যে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন হয় সেটা আমরা একটুখানি দেখে নিই এই সূত্রের মাধ্যমে তাহলে আমরা কিন্তু ধর এস টিপিতে আমরা যেটা দেখছিলাম এস টিপিতে আমরা যদি এই পি এক নাম্বার ধরি তাহলে এখানে আমরা পি ওয়ান ধরছিলাম কত একশো এক দশমিক তিন দুই পা স্কেল আপ স্কেল আর এখানে আমার ভি ওয়ান হচ্ছে বাইশ দশমিক চার ডেসিমিটার কিউব বা আমি যদি এইটাকে আমি যদি কিলো কিলোপ্যাসকেল এটা অন অ্যাটমসফিয়ার বলি বা এইটাকে আমি যদি তোমার মিটার কিউবিন বাইশ দশমিক চার ইন্টু টেন টু দি পথ দিপার টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেয়াত্তর কেলবিন আমরা এইবার আসো পি টু টেন টু দি পথ টু কিলো কিলোপ্যাসকেল আমার ভি টু বের করতে হবে আর টি টু হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা টু নাইনটি এইট এলভেন এখন তুমি এই মানগুলো এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে কিন্তু আমরা টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন লিটার এই মানটা পাব এইভাবে আমরা যে এসএটিপি এক মোলার আয়তনটা যে বেড়ে যায় আমরা সেটা এইভাবেও বুঝতে পারি এবং এইভাবে যদি কখনো আসে যে আয়তনের মান কত নির্ণয় করো তখন কিন্তু আমরা এইভাবে বের করব তো আমরা আজকের লাস্ট আলোচনা বয়ল এবং চালচের সমন্বয় সূত্র এটা দিয়ে তারপর আমরা একটুখানি আজকে যা যা আলোচনা করলাম সেই জিনিসটা একটু কুইক রিক্যাপ করে আজকের পড়াটা শেষ করবে এবং নেক্সট ক্লাসে আমরা চাল তোমরা গ্যাসের গেরুসাকে চাপের সূত্র তারপরে মোলার গ্যাস ধর্বকে তাৎপর্য বিভিন্ন একটুকে আর এর মান এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব পয়েল এবং চালচের সমন্বয় সূত্র বয়েল ও চালচের সমন্বয় সূত্র দ্রুত বয়লের সূত্র থেকে আমরা বিশ প্রসল টু ওয়ান বাই কি এটা বয়লের সূত্র চালচের সূত্র বিশ প্রসল টু টি তাহলে আমি যে সমন্বয় করি বিশ প্রসল টু টি বাই টি তাহলে ভি ইকোয়াল টু কে টি বাই কে তাহলে আমি পি ভি বাই টি ইকাল টু কে খেয়াল করো আমি সমন্বয় করে এটা পেলাম তাহলে আমি যদি এখন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম বলি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু ইকাল টু পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি ইকোয়াল টু এটাই দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু এই সূত্রে ফেলে অর্থাৎ এটাই হচ্ছে বয়ল এবং চালচের সমন্বয় সূত্র তো আমরা যদি প্রশ্ন আসে বয়ল এবং চালচের সূত্রটা সমন্বয় করো আমরা বয়লের সূত্রটা লিখবো এবং শুধু এইটুক লিখলে হবে না আগে সূত্রটা লিখবা তারপরে পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখবা চার্জের সূত্রটা চার্জ সূত্রটা লিখবা তারপর এটা লিখবা আর সূত্রটা সমন্বয় করে আমরা এরকম তো আমরা আজকে এখন পিছনে পড়াগুলো একটুখানি রিক্যাপ করে যে কুইক রিক্যাপ করে যাব আমরা কিন্তু শুরুতেই গ্যাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলছি এবং গ্যাসের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা আগে থেকেই জেনে আসছো সেই সূত্রগুলো আমি আর না বললাম সেই বৈশিষ্ট্যগুলো না বললাম তারপরে আসো আমরা এককগুলোর বিভিন্ন টার্মের যে এককগুলো এবং সেগুলো কি দ্বারা প্রকাশ করবে এককগুলো এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করছে যেমন ধরো আমরা আয়তনের সম্পর্ক আয়তনের এককগুলো যেমন লিটার একমোস্পার একক আয়তন বলছি আমি লিটার আর এসা এককে বলছে মিটার কিউ এবং সিজিএস চাককে বলছি সেন্টিমিটার কিউ এবং এই যে সেন্টিমিটার কিউ এটা কিন্তু খেয়াল করো সিজিএস চ্যাককে সেন্টিমিটার কিউ তাহলে সেন্টিমিটার কিউব যদি হয় তাহলে আমরা কিন্তু একে এটাকে সিসি বলি আবার এটাকে মিলিলিটারও বলি তাহলে ওয়ান সেন্টিমিটার কিউ ইকোল টু ওয়ান সিসি ইকোয়াল টু ওয়ান মিলিলিটার এইরকম কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু আয়তনের আমরা একটা অনেক সময় কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে সি কিউব দেওয়া আছে সিসি দেওয়া আছে মিলি লিটার আমরা কোন টাইপ এগুলো ভিন্ন ভিন্ন জিনিস কিনি আসলে এটা কিন্তু এক জিনিস সিসি সেন্টিমিটার কিউব মিলিলিটার তারপর আসলে বয়লের সূত্র চালসে সূত্র আমরা কিন্তু বলছি যে প্রেশার ভলিউম এবং টেম্পারেচার এই তিনটা টার্মের মধ্যে একটাকে কনস্ট্যান্ট করে আমরা কিন্তু বাকি দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে কখনো বয়েলের সূত্র কখনো চালচির সূত্র কখনো গেল চাপের সূত্র তো বয়ালের সূত্রটা কিন্তু আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট করছি তাহলে স্থির তাপমাত্রা কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার তার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত আনুপাতিক চালচের সূত্রটা কিন্তু আমরা বলছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন আমি এক ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস বৃদ্ধি করে তাহলে তার নির্ণিত আয়তনের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণিত আয়তনে ওয়ান বাই দুশো তেয়াত্তর অংশ করে হ্রাস বৃদ্ধি হবে এবং তার আমরা কিন্তু স্কেলে বলছি যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির চাপে তার পরম তাপমাত্রা সমানও পাবে এবং আমরা কিন্তু এখানে আরও শিখছি হচ্ছে এস এবং এস তো এস হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এবং এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু আমরা জানি যে জিরো ডিগ্রি এখানে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর কিলবিন এবং ওয়ান আর এখানে কিন্তু মূল আয়তনটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার একইভাবে এসিটিপি কিন্তু আমরা জানি ফর্মটা হচ্ছে এবং এই স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন টেম্পারেচার প্রেসারে আমরা টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর প্রেসার হচ্ছে টেন টু দি পার টু কিলোপ্যাস এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখছি যে এসিটিপি এককে মোলার আয়তনটা বেড়ে যায় কেন এখানে বলতে যেয়ে কিন্তু আমরা এই কথা বলছি যে এসিটিপি এককে মোলার আয়তনটা হচ্ছে যেহেতু এস অপেক্ষায় এসি তাপমাত্রা বেড়ে যায় সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী যদি তাপমাত্রা সরি চাপ কমে তাহলে আয়তন বাড়বে আছে তাপমাত্রা বাড়লে চালচের সূত্র অনুযায়ী যে যদি তাপমাত্রা বাড়ে আয়তন বাড়বে আবার এস চাপ হচ্ছে একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো সুতরাং এসিটিপির চাপ হচ্ছে টেন টু দি পার টু কিলো প্যাসেল সূত্র অনুযায়ী আমরা যদি চাপ কমে তাহলে আয়তন বাড়বে সেই হিসাবে বয়ল এবং চালচের সূত্র অনুযায়ী এসিটিপি এককে মোলার আয়তনটা বেড়ে যায় এবং যেটার মান হচ্ছে টোয়েন্টি এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস বলছি যে কীভাবে এইটার যে টোয়েন্টি হয় এই আয়তনটা আমরা কীভাবে নির্ণয় করবো এস সিটি টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট সেটাও আমরা দেখলাম তো এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বয়ল এবং চালচের সূত্রে আমরা কিভাবে সমন্বয় করবো সমন্বয় সূত্র যে সূত্র আমরা করতে যে আমরা কিন্তু এই ইকুয়েশনটা পাইছি ওয়ান ইকুয়াল টু টি টু জায়গায় আমরা একটা জিনিস একটুখানি দেখবো যে এটা করতে করতে আমরা বাড়ি চলে যাব আমরা কিন্তু জানি যে ভলিউম যদি বাড়ে তাহলে তার ঘনত্ব কমে খেয়াল করো আমি ভলিউমের সঙ্গে ঘনত্বের একটা সম্পর্ক করছি তো আমরা এই জায়গায় যদি আমরা সেই মানটা বসাই দিই তাহলে খেয়াল করো টি ওয়ান আমি যদি বলি বি ওয়ান তাহলে এখানে ডি ওয়ান তাহলে ই ওয়ান এখানে ডি ওয়ান ই ওয়ান ইকুয়াল টু ই টু তাহলে আমরা এটাই এইভাবে লিখি ডি ওয়ান টি ওয়ান বাই পি ওয়ান তাহলে আমার কিন্তু এই যে সূত্রটা এটাও কিন্তু আমরা অঙ্কে ব্যবহার করব তাহলে আজকে আমরা যে ইকুয়েশন গুলো দেখলাম এটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু তারপরে ভি ওয়ান বাই টি ওয়ান ইক্যল টু ভি টু বাই টি টু তারপরে টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইক্যাল টু টি টু ভি টু বাই টি টু আর লাস্টে এখন দেখলাম টি ওয়ান বাই টি ওয়ান ডি টু টি টু বাই টু এই যে ইকুয়েশনগুলো আমরা পরবর্তী অঙ্কে ব্যবহার করবো তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো আগামী দিন আমরা যে জিনিসটা আগামী মঙ্গলবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা কিন্তু গেলুসাকে চাপের সূত্র তারপরে মোলার গাছ ধ্রুবক সরি আদর্শ গ্যাস সমীকরণ তারপরে মোলার গাছ ধ্রুবক এর মাত্রা সমীকরণ এবং বিভিন্ন এককে আর এর মান নির্ণয় তারপরে আমরা গেলুসাকে চাপের সূত্র এই জিনিসগুলো আলোচনা করব তো শেষ করব এই কথা বলে যে যেহেতু তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম ক্লাস প্রথম ক্লাসে তোমাদের যেহেতু এই প্রথম ক্লাসে কিছুটা যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে সেটা তোমরা যদি আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমরা ভবিষ্যতে সেই জিনিসগুলো আমরা রিকভার করার চেষ্টা করব কিন্তু আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি সবাইকে ধন্যবাদ